আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে কথা বলবো ফেসবুকে প্রাইভেসি সেটিং কিভাবে সেট করতে হয়। আমরা যেরকম রিয়েল লাইফে প্রাইভেসি মেনটেন করি, অনলাইনে ঠিক একই রকম প্রাইভেসি মেনটেন করা উচিত। যারা অলরেডি এটা করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও করেননি এই ভিডিওটি দেখার পর অবশ্যই আপনার প্রাইভেসি সেটিং চেঞ্জ করবেন। অনেক ফেসবুক ইউজারের অ্যাকাউন্টে গেলে দেখা যায় যে তাদের পার্সোনাল ইনফরমেশন পাবলিকলি শেয়ার করা থাকে। তাদের ডেট অফ বার্থ, ইমেল অ্যাড্রেস, ফোন নম্বর, বাসার অ্যাড্রেস, কোথায় পড়াশোনা করেছেন, এই তথ্যগুলো কোনো হ্যাকারের হাতে যদি পড়ে তাহলে এটা খুবই সাংঘাতিক ব্যাপার হয়ে দাঁড়াবে। আসুন আর কথা না বাড়িয়ে শিখে নেই কিভাবে আপনি আপনার ফেসবুকে প্রাইভেসি সেটিং চেঞ্জ করবেন। প্রথমে আপনাকে আপনার ফেসবুক আইডিতে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনি সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে ক্লিক করার পর আপনাকে কিছু অপশন দেখাবে, সেখানে আপনি প্রাইভেসি শর্টকাট বাটনে ক্লিক করবেন। করার পর আপনার সামনে এই স্ক্রিনটা আসবে। এই স্ক্রিনটা আসার পর রিভিউ ভিউ প্রাইভেসি সেটিং এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পর আপনাকে কিছু অপশন দেখাবে। আপনাকে তখন চেক এ ফিউ ইম্পর্টেন্ট সেটিং এই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে এই স্ক্রিনটা আসবে। প্রথম অপশনটা হলো হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার, আপনাকে এই লিঙ্কে ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করে আপনাকে নেক্সট স্টেপে যেতে হবে। এইখানে আপনি প্রোফাইল ইনফরমেশন এবং ব্লকিং অ্যান্ড স্টোরেজ অ্যাডজাস্ট করতে পারেন। চলুন আমরা নেক্সট পেজে যাই। এখানে প্রথমেই আসবে ইমেল অ্যাড্রেস। এই পেজে আসার পর আপনি যদি ডান দিকের অপশন বক্সে ক্লিক করেন তাহলে আপনাকে কিছু অপশন দেখাবে। আপনি আপনার চাহিদা মতো আপনি এখান থেকে অপশন চুজ করতে পারবেন। আমি এটাকে অনলি মি রাখলাম। এরপরে আসবে ডেট অফ বার্থ, এটা খুবই ইম্পর্টেন্ট অপশন। এখানে আমি শুধু আমার ডেটটা রেখেছি ডেট অফ বার্থের, বাট পুরো সালটা দেই নাই। এতে কি সুবিধা হবে যে কোনো হ্যাকার যদি আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকও করে সে আমার পুরো ডেট অফ বার্থটা জানবে না। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপরে আপনার হোম টাউন আসবে অপশন, তারপরে আপনি কিতে ইন্টারেস্ট এইটাও আসবে অপশন, তারপরে আপনার কোন সিটিতে থাকেন এটা অপশনে আসবে। এরপরে অপশনটা হলো গিয়ে আপনি কোন জিনিসটা ফলো করেন, এটা কি আপনি পাবলিকলি বলতে চান যে আমি এই লুকটাকে ফলো করি, এই পেজটা ফলো করি, এটা আপনি ডিসাইড করতে পারবেন যে আপনি এটা ডিসপ্লে করবেন কি না। তো আমি এগুলো ডিসপ্লে করতে চাইতেছি না আমার ফেসবুক আইডিতে, তাই আমি ম্যাক্সিমাম পোস্টগুলো অনলি মিতে অপশন রেখেছি। আমি চাইনি যে কেউ আমার ইনফরমেশনগুলো এত সহজে পেয়ে যাক। তো আশা করি আপনারাও এরকম করবেন, কারণ এগুলো আপনার পার্সোনাল ইনফরমেশন, এগুলো পাবলিকলি শেয়ার করা উচিত না। এরপরে রিভিউ করার পর আমরা নেক্সট অপশনে ক্লিক করব। করার পর দেখব যে নেক্সট অপশন আমাদের কী দেখায়। চলুন আসি, দেখা যাক নেক্সট অপশনে কি আসে। আমরা নেক্সট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার সামনে এই স্ক্রিনটা আসবে। এখানে যে পেজ আসছে সেইখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার ফিউচার পোস্টগুলা বা আপনার স্টোরিজগুলো আপনি যেগুলো শেয়ার করবেন, এই স্টোরিগুলো আপনি কাকে দেখাতে চাইতেছেন, পাবলিকলি ইয়ার ফ্রেন্ডস অনলি। সো আপনি এখান থেকে আপনার অপশনটা চুজ করতে পারবেন। এখানে আরেকটা ইন্টারেস্টিং অপশন আছে, সেটা হলো গিয়ে লিমিট প্রিভিয়াস পোস্ট। সো আপনি পূর্বে যেগুলো পোস্ট করেছিলেন সেগুলোকেও আপনি এই নতুন সেটিংয়ের আন্ডারে নিয়ে আসতে পারবেন। নেক্সট যে অপশনটা আপনার সামনে আসবে সেটা হলো ব্লকিং। এটা আমরা মোটামুটি সবাই জানি যে ব্লক করতে হলে কিভাবে ব্লক করতে হয়। তো এই অপশনে আপনি যদি কাউকে ব্লক করতে চান তাহলে আপনি অ্যাড ব্লকিং, অ্যাড টু দ্য ব্লকিং লিস্টে ক্লিক করলেন। তারপরে আপনি যদি কারোর নাম সার্চ করতে চান তাহলে ব্লক করতে পারলেন, আর কাউকে যদি আনব্লক করতে চান তাহলে এখান থেকে আনব্লক করতে পারবেন। প্রাইভেসি সেটিংয়ের প্রথম অপশনটা কমপ্লিট হলো, এখন আমরা নেক্সট অপশনে যাব। অপশনটা হলো হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সেফ, আপনি কিভাবে আপনার অ্যাকাউন্টটাকে সেফ রাখবেন। এখানে আপনি আপনার পাসওয়ার্ড সেট আপ করতে পারবেন, সেট আপ করতে পারবেন কন্ট্রোল ইউর অ্যালার্ট। কন্ট্রোল ইউর অ্যালার্ট হলো এমন একটি সিস্টেম যা আপনি ছাড়া অন্য কেউ যদি আপনার ফেসবুক আইডিতে লগ ইন করে সাথে আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে। এটা আপনি চাইলে ফেসবুক অ্যাপসে আসতে পারে, মেসেঞ্জারে আসতে পারে, আর ইমেলও আসতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অপশন। এই অপশনটি অ্যাড করার পর আপনার ফেসবুক অ্যাকাউন্ট অনেক সিকিউর হয়ে যাবে। এখন যে অপশন আসছে সেটা হলো গিয়ে হাউ পিপুল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক, আপনাকে পিপুল মানে লোকজন কিভাবে খুঁজে পাবে ফেসবুকের মধ্যে।
কন্টিনিউ ক্লিক করার পর আমার সামনে অপশন আসলো যে আমাকে কে কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। তো আই চুজ সো এনি ওয়ান ক্যান সেন্ড মি দ্য ফ্রেন্ড রিকোয়েস্ট। সো আমি চুজ করেছি যে আমাকে যে কেউ এই রিকোয়েস্টটা সেন্ড করতে পারবে। আপনি চাইলে এটি ডিফারেন্ট অপশনও আছে, এটাতে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন যে আপনাকে কে কে রিকোয়েস্ট পাঠাতে পারবে। পরে যে অপশনটা আসবে তা হলো গিয়ে ও ফেসবুক বলতে চাচ্ছে আপনি কি আপনার আইডিটা গুগলের কাছে সাবমিট করতে চাইতেছেন, যে গুগলে কেউ আপনার নাম লিখে যদি সার্চ করে তাহলে আপনার ফেসবুক আইডি চলে আসে। সো এটা আসলে শুধু সেলিব্রিটি না হলে আপনার এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, তো আমি এটা অফই রেখেছি। পার্সোনালি আমি চাই না কোনো সার্চ ইঞ্জিন আমার আইডির ডেটা নিয়ে বসে থাকুক, তাই আমি এটি অফ রেখেছি। এখন এই সেকশনটা কমপ্লিট হলো, আমরা এখন নেক্সট সেকশনে যাব। এই অপশন হলো ফেসবুকে আপনার ডেটা সেটিং, মানে ফেসবুকে আপনার ডেটাগুলা কিভাবে ইউজ হচ্ছে। এই অপশনগুলো আমরা অনেকেই জানি না। অনেক সময় আমরা অনেক সময় নিউ গেম বা অনেক কিছু ডাউনলোড করি, তখন যখন লগ ইন বা ক্রিয়েট আইডি বলা হয় তখন বলা হয় যে ও লগ ইন বাই ফেসবুক। সো এটা আমরা ওদের পারমিশন দিয়ে দিই, কিন্তু আমরা নিজেই জানি না এই অ্যাপসগুলো আমাদের ফেসবুকে কি করছে। ওয়াও, এখানে অনেকগুলো অ্যাপস দেখা যাচ্ছে যেগুলো আমার পার্সোনাল ইনফরমেশন কালেক্ট করতেছে। এখান থেকে আমি অপ্রয়োজনীয় যে অ্যাপস আছে সেগুলো আজ রিমুভ করে ফেলবো, কারণ এই অ্যাপসগুলো আমি অনেকদিন থেকে ইউজ করি না বা আমি অলরেডি আনইনস্টল করে ফেলেছি। বাট আজ যখন চলে আসছি তখন একটা আপডেট করেই ফেলি এটাকে। তো প্রথমে আমি যেটা করব যেটা হলো সকার লিগ, এই গেমটা আমি অনেকদিন খেলি না, এটা ফেলে দেব। এখানে ওয়েজ আছে একটা যেটা আমি নেভিগেশনের জন্য ড্রাইভিংয়ের সময় ইউজ করি, তো এটা আমি রাখবো। এই ভিডিও থেকে আমরা শুধু জানলাম যে আমাদের ফেসবুকে প্রাইভেসিটা কীভাবে সেট আপ করতে হয়। নেক্সট ভিডিওতে আমি আপনাদের বলবো যে কীভাবে আমাদের অ্যাকাউন্ট সেটিংটা করতে হবে, আমাদের অ্যাড প্রিফারেন্স মানে আমরা ফেসবুকে কী ধরনের অ্যাড দেখতে চাচ্ছি সেটাও সেট আপ করা যাবে, পার্সোনাল ইনফরমেশন কীভাবে এডিট করবেন হাইড করবেন তা আমি দেখাবো ইনশাল্লাহ। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। এই ভিডিও দেখার পর আপনাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন আর অনলাইনে সিকিউর থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।